ঘাটালে শিশু মেলা উদ্বোধনে গিয়েছিলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী অভিনেতা পরিচয়ের পাশাপাশি তিনি তৃণমূলের বিধায়কও তবে ঘাটালে গিয়ে অপমানিত হতে হলো তাকে। অন্তত এমনটাই জানিয়েছে সেখানে উপস্থিত মানুষরা জানা গিয়েছে মেলা কর্তৃপক্ষের উপর অভিমানে মূল মঞ্চ থেকে নেমে পড়েন চিরঞ্জিত তবে আয়োজকদের অনেক অনুনয় বিনয়ের পর মাত্র চল্লিশ সেকেন্ডে বক্তব্য রাখেন আর তারপর মঞ্চ ছাড়েন আসলে ঘাটাল শিশুমেলা উদ্বোধনে ডাকা হয়েছিল অভিনেতা বিধায়ককে উদ্বোধনের পর উপস্থিত সকলে ওঠেন মঞ্চে এরপর দেখা যায় সেখানে থাকা সবাই বক্তব্য রাখল ডাক আসেনি চিরঞ্জিতে আর সেটাই অপমানে লাগে নেমে যান মূল মঞ্চ থেকে তারপর তড়িঘড়ি চিরঞ্জিতের মান ভাঙাতে লেগে পড়েন মেলার আয়োজকরা অনেক অনুরোধের পর মঞ্চে ফিরে আসেন তিনি এমনকি অনুনয়ের পর বক্তব্যও রাখেন তবে মাইকের সামনে মাত্র চল্লিশ সেকেন্ড কথা বলেন চিরঞ্জিত সেখানে উপস্থিত সকলকে চিরঞ্জিত বলেন সকলে মেলা দেখতে এসেছেন মেলা উপভোগ করুন তাপমাত্রা ভালো আছে এটা ভগবানের এসি সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এটাই আমি চাই মেলা ৩৫ বছর হল আমার অনেক শুভেচ্ছা রইল যেন মেলা ভালো হয় ঘাটালে শিশু মেলা বহু পুরোনো মেলার পাশাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে এবারও স্থানীয় শিল্পীরা ছাড়া দেখা যাবে নন্দী সিস্টার্স নীতির মোহন উষা উত্থুপ বুলেট রাফা ইয়াসমিন বিদিত্তা চক্রবর্তী জাভে আলী ঋষি সিং ও মোহাম্মদ ইরফানদের জন্মদিনে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চিরঞ্জিত এর আগে জানিয়েছিলেন ভোটে দাঁড়াতে চান না তিনি আর কারণ হিসেবে বলেছিলেন এক আমার বয়স বাড়ছে আর দ্বিতীয়ত আমার রাজনীতিতে কোনো আগ্রহ নেই কাদা ছোড়াছড়ি মিছিলে হাঁটা আমার পছন্দ নয় আমার একটা সৎ ইমেজ আছে আমি রাজনীতি করি না ঘুষ নিই না মন্ত্রী হওয়ার লোভও নেই দশটা বাড়ি দুটো বাংলো করতে গিয়ে গরু পাচার কয়লা পাচারের নাম জড়া তেমন জীবন চায় না আর এই সাক্ষাৎকারের পরে অনেকেই প্রশ্ন তুলেছিলেন তাহলে কি চিরঞ্জিতের ইঙ্গিত দেবের দিকেই এর আগেও প্রকাশ্যে প্রসেনজিৎকে নিয়েও কটাক্ষ করতে দেখা গিয়েছিল চিরঞ্জিতকে